হরিয়ারপাড়ায় কর্মী সভায় ভোট ময়দানে তৃণমূল প্রার্থী আবু তাহের খান। দলীয় নেতৃত্ব পাশে রেখে একসাথে কাজ করার বার্তা তাহেরের। মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। হরিয়ারপাড়ার হুমায়ুপুরে নির্বাচনী কর্মী সভার মধ্য দিয়ে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী আবু তাহের খান। সোমবার ভান্ডারদহ এলাকায় প্রার্থী আবু তাহের খান সহ মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ জোহা বিশ্বাস, ব্লক তৃণমূল সভাপতি আহতাবুদ্দিন শেখ, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জিল্লার রহমান সহ অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা এদিনের সভায় অংশ নেন। হরিয়ারপাড়ায় এখনও সেইভাবে পথে নেমে প্রচার শুরু করেনি তৃণমূল কংগ্রেস। রমজান মাসচলায় বিভিন্ন জায়গায় কর্মী সভা ও দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করেই চলছে প্রচার। এদিন কর্মীদের লোকসভা ভোটে সকলে একসাথে কাজ করার বার্তা দেন তৃণমূল প্রার্থী। হুমায়ুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সেই কর্মী সভায় আমাদের, আপনারা দেখছেন, 500-600 কর্মী এখানে উপস্থিত হয়েছিল। সমস্ত বুথের 10 জন করে কর্মীদেরকে নিয়েই আমরা এই সভাটা করেছি। সভায় খুব ভালো আলোচনা হয়েছে। এই পঞ্চায়েত এলাকায় ভালো ফল হবে বলেই আশাবাদী তৃণমূল নেতৃত্ব। 7 মে ভোট হবে এই কেন্দ্রে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।